একটির দাম সাড়ে তেরো কোটি টাকা বানানো হয়েছে মাত্র চব্বিশটি হেনেসি ভ্যানম এফ পাঁচ নামের এই চোখ ধাঁধানো কার্টির মালিক দুনিয়ার মাত্র চব্বিশ জন হতে পারবেন কারণ কোম্পানি বানিয়েছে ওই চব্বিশটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সেমা অটোমোবাইল শোতে এই গাড়িটি প্রদর্শন করা হয়েছে সম্প্রতি দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির গাড়ি হচ্ছে এটি মার্কিন কোম্পানি হেনেসির তৈরি অত্যাধুনিক ডিজাইন আর প্রযুক্তির সুবিধা সম্বলিত এই হাইপার কার ঘণ্টায় চারশো বিরাশি কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এর আগ পর্যন্ত দ্রুতগতির গাড়ির তালিকায় শীর্ষে ছিল কয়েনিগোসেস ওগেরা আর এস এটি ঘন্টায় চারশো চৌচল্লিশ পয়েন্ট ছয় কিলোমিটার পাড়ি দিয়ে গিনেন্স বুকে নাম লিখিয়েছিল ভেনম এফ পাঁচের বডি তৈরিতে হালকা কার্বন ফাইবার এবং এরোডাইনামিক্স কৌতূহলের চূড়ান্ত উৎসর্গগত প্রয়োগ করা হয়েছে যার ফলে এটি যেমন মজবুত তেমনি দৃষ্টিনন্দন রূপ ধারণ করেছে গাড়ির ডিজাইন চেসিস দুটি সম্পূর্ণ ভিন্ন ধ্যান ধারণায় নির্মিত এতে লাগানো হয়েছে নতুন ধরনের টুইন টার্বো বি আর্ট ইঞ্জিন যা ষোলো হাজার বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে আছে সাত স্পিডের সিঙ্গেল ক্যাচ প্যাডেল শিফট ট্রান্সমিশন সিস্টেম মারাত্মক গতি সামাল দিতে এই সুপারকারের জন্য বিশেষ ধরনের টায়ার বানানো হয়েছে মাত্র দশ সেকেন্ড সময়ে গতি শূন্য থেকে তিনশো কিলোমিটারে পৌঁছাতে পারে আর চারশো কিলোতে স্পিড তুলতে সময় নেবে তিরিশ সেকেন্ডের কম মাত্র চব্বিশটি গাড়ি উৎপাদন করা হয়েছে যার প্রতিটির দাম ষোলো লাখ ডলার তবে দুরন্ত জনপ্রিয় শৌখিন গাড়িপ্রেমীদের এই গাড়ি আসতে কিছু সময় অপেক্ষা করতে হবে হাতে আরও হেনিসি এখনো বিক্রি বারটা শুরু করেনি হাইপার কার ভেন পাঁচ এর আপাতত রেসিং ট্র্যাকেই দেখা মিলবে এর নিত্য নতুন এসব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন